আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে আজকে একটা নতুন গেমিং সাইট শেয়ার করবো, এটা হচ্ছে দামান। অনেকে এটার নাম আগে শুনছেন, এটা আসলে নতুন সাইট না, যদিও পুরাতন, কিন্তু দামানের একটা সুবিধা আছে। এখানে হচ্ছে আপনার প্রথম যে ডিপোজিট করবেন অ্যামাউন্ট সেটার সম্পূর্ণ রিফান্ড পাবেন। এখানে আপনার রিফান্ড অ্যাভেলেবেল আছে, মানে হচ্ছে আপনি প্রথম যদি $10 ডিপোজিট করেন আর তাদের অফিসিয়াল গ্রুপের সিগন্যাল হিসেবে খেলে যদি আপনার $10 লস হয়, সেক্ষেত্রে আপনাকে তারা $10 সম্পূর্ণটাই আবার রিফান্ড দিবে। কিন্তু আপনি যদি পার্সোনাল খেলে লস হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার রিফান্ড দিবে না। তো এখানে সাইন আপ এবং রেফারের বিষয়, তারপর হচ্ছে উইথড্রোর বিষয় নিয়ে কিছু একটু সমস্যা, একটু মানে ভিন্ন টাইপের। তো আমি ভিডিওতে এ টু জেড আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা এই সাইট নিয়ে জানেন তারাও একটু ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান থাকবে। তো এখানে সাইন আপ করার জন্য যে বিষয়টা, সাইন আপ করার জন্য আপনারা প্রথমত যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর দেখেন এখানে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে। আপনারা সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন। সাইন আপ লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদেরকে কান্ট্রি কোড কিন্তু 91 দেওয়া আছে, 91। আপনাদেরকে 91 রেখেই আপনাদের ফোন নাম্বারটা বসাতে হবে, বাকি ফোন নাম্বারটা অবশ্যই 0 বাদে বসাবেন। আপনাদের যে ফোন নাম্বার আছে বাংলাদেশি ফোন নাম্বার, 0 বাদ দিয়ে বাকি ফোন নাম্বার বসাবেন, এটা 91 থাকবে। এখানে পাসওয়ার্ডটা কী দিবেন? পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে 123456, তারপর হচ্ছে একটা লেটার দিতে পারেন এ, এই টাইপের দিবেন পাসওয়ার্ডটা। 6টা মানে টোটাল 8 ডিজিটের হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন এখানে। আর এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার উইথড্রো করার সময় অবশ্যই কাজে লাগবে, মানে এই পাসওয়ার্ডটা এবং উইথড্রো পাসওয়ার্ড কিন্তু সেম, আপনার অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো আপনার পাসওয়ার্ড এবং নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার নামে ক্লিক করবেন। রেজিস্টার নামে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করা হয়ে যাবে। যখন আপনারা রেজিস্টার করা হয়ে যাবে, এখান থেকে আপনারা প্রথমত আমাদের যেহেতু এখানে ডিপোজিট করে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $10 এবং মিনিমাম উইথড্রো হচ্ছে $10। তবে এখানে আপনারা চাইলে TRX এবং USDT ডিপোজিট করতে পারেন। আপনি যেই কয়েনে ডিপোজিট করেন না কেন, আপনার অ্যাকাউন্টে এখানে হচ্ছে সরাসরি রুপিতে কনভার্ট হয়ে যাবে, মানে RSI কনভার্ট হয়ে যাবে। তো আমার এখানে মেবি হচ্ছে 1600, মানে হচ্ছে প্রায় $19 বা $18 প্লাস আছে। এখানে আমি গতকালকে অবশ্য $10 ডিপোজিট করছি। এখানে ডিপোজিট কীভাবে করবেন, ডিপোজিট করার জন্য দেখেন এখানে রিচার্জ নামে একটা অপশান আছে। আপনারা হচ্ছে আপনাদের, তারপর আমি একটু হোম পেজে চলে যাই, আপনারা দেখেন এখানে সেন্টার নামে একটা অপশান আছে, সেন্টারে আসবেন। কীভাবে রেফার করবেন এবং রেফারের রিওয়ার্ড যেটা আমি সেটা দেখাই দিব। এখানে আপনার রিচার্জ করার জন্য দেখেন নিচে সেন্টার নামে একটা অপশান আছে, সেন্টারে চলে আসবেন। সেন্টারে আসার পর এখানে দেখেন উইথড্রো এবং রিচার্জ আছে, আপনারা রিচার্জে ক্লিক করবেন। উইথড্রোর বিষয়টা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে আপনাদেরকে উইথড্রো অ্যাড্রেসটা কাস্টমার সার্ভিসে অথবা অ্যাডমিনের সাথে কথা বলে বাইন্ড করতে হবে। আমি সেই প্রসেসটা বলে দিব এবং দেখাই দিব। যখন রিচার্জে ক্লিক করবেন, রিচার্জে ক্লিক করার পর এখানে দেখেন USDT আছে এবং TRX আছে। আমরা হচ্ছে USDT ডিপোজিট করব, আপনারা চাইলে TRX ডিপোজিট করতে পারেন। তো USDT যখন ক্লিক করবেন এখানে দেখেন অটোমেটিক 10 দেওয়া আছে, আপনারা যখন TRX-এ ক্লিক করবেন এখানে অটোমেটিক 150 দেওয়া আছে, মানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্টটা দেওয়া আছে। তো আমরা হচ্ছে TRX-টা না করে আমরা USDT-টা করব, এখানে USDT সিলেক্ট করব। USDT সিলেক্ট করে এখানে দেখেন রিচার্জ যে অপশান আছে, আপনার রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর এখানে আর কিছু দেখার না, এখানে আপনাকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি হচ্ছে আপনি যেখান থেকে রিচার্জ করতে চান সেখান থেকে এই অ্যাড্রেসে আপনি $10 সেন্ড করবেন। সেন্ড করলে আপনার এক্সচেঞ্জার থেকে যখন সাকসেস হয়ে যাবে, এই অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্সটা। অটো অ্যাড হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স শো করবে হচ্ছে 870 RS শো করবে। এখানে আপনি ডলার ডিপোজিট করবেন কিন্তু অ্যামাউন্টটা শো করবে RS। আপনি যখন উইথড্রো করতে যাবেন তখন RS অ্যামাউন্ট বসাবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হবে। তো সেই প্রসেসটা আমি দেখাই দিব। এখানে হচ্ছে 870 RS আছে। এখন আমরা এখানে ডিপোজিট করা হয়ে গেলে এখানে গেমটা খেলবো কীভাবে, গেম খেলার জন্য আমরা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকার কারণে আমি সেটা এই ভিডিওতে দেখাইতে পারি নাই। বাট আপনাকে আমি দেখেন এখানে যেভাবে গেম খেলবেন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এখানে ভিডিও দেওয়া আছে কীভাবে গেম খেলতে হয়, আপনারা এইভাবে এখান থেকে গেমটা খেলবেন। তো যখন আপনাদের আমাদের যখন এই সাপোজ এখন হচ্ছে আমরা উইথড্রো দিব, তো উইথড্রোর প্রসেসটার পরে হচ্ছে কীভাবে রেফার করবেন এবং রেফারের কমিশনটা আমি দেখিয়ে দিব। তো উইথড্রো করার জন্য আপনাদেরকে প্রথমত হচ্ছে আপনার যখন ডিপোজিট করা হয়ে যাবে, একটা বিষয় বলি, যখন ডিপোজিট করা হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এখান থেকে একজন অ্যাডমিনের আইডি দিয়ে দিছি আমি, এই অ্যাডমিনের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ কোনো প্রবলেম হলে অ্যাডমিন আপনাদেরকে সমাধান দিবে, কাস্টমার সার্ভিস কিন্তু সমাধান দিতে পারবে না, উনি আপনাদেরকে সমাধান দিবে। তো আপনারা হচ্ছে অ্যাডমিনের কাছে যাবেন, অ্যাডমিনের কাছে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের স্ক্রিনশট, আপনাদের যে ডিপোজিট করছেন এইখানকার এই অ্যাকাউন্টের স্ক্রিনশটটা দিবেন, এবং সাথে হচ্ছে এই আইডি নাম্বারটা লিখে দিবেন, এই আইডি নাম্বারটা লিখে দিবেন। এবং যারা হচ্ছে সরাসরি আমার লিঙ্কের আন্ডারে, আপনারা চাইলে সাথে এই লেখাটাও লিখে দিতে পারেন। এই যে দেখেন আমি এই রেফার বাই এনজিরি দই, এই এই SMSটাও চাইলে হচ্ছে এটা কপি করে অ্যাডমিনকে পাঠাইতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। বাট আপনার অ্যাকাউন্টের স্ক্রিনশট এবং হচ্ছে আপনার ইউজার আইডি, আপনার যে আইডি নাম্বারটা আছে, যেমন আমার আইডি নাম্বার হচ্ছে 727127, এই আইডি নাম্বারটা হচ্ছে অ্যাডমিনকে দিবেন,
রিচার্জ হওয়ার পরে দিতে পারেন বা আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অ্যাডমিনকে বলে দিয়েছি, আমার সাবঅর্ডিনেট যারা আছে তারা কিন্তু এ টু জেড ডিটেলস জানে, তো আপনার হচ্ছে সেভাবে অ্যাডমিনকে দিবেন, দিলে অ্যাডমিন আপনাকে কী রিপ্লাই দেয় সেটা আপনারা দেখে নেবেন। তো আরেকটা বিষয়, আপনি যখন উইথড্র করবেন, উইথড্র করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই উইথড্র অ্যাড্রেসটা আগে বাইন্ড করতে হবে। আমার উইথড্র অ্যাড্রেস এই আইডিতে বাইন্ড করা আছে, এই অ্যাড্রেসটা কিন্তু আপনি বাইন্ড করতে পারবেন না, এটা আপনাকে অবশ্যই অ্যাডমিনের সাহায্য নিতে হবে প্লাস অথবা কাস্টমার সার্ভিসের সাহায্য নিতে হবে। তো আপনি যদি অ্যাডমিনকে বলেন যে বাইন্ড, হাউ টু বাইন্ড মাই উইথড্র অ্যাড্রেস, ওটা বললে অ্যাডমিন হচ্ছে আপনার কাছ থেকে কাস্টমার এই আপনার উইথড্র অ্যাড্রেসের স্ক্রিনশটটা চাইবে। তো আমি আচ্ছা উইথড্র অ্যাড্রেস সেট আপ করার জন্য অ্যাডমিনকে কীভাবে মেসেজ দেবেন আমি সেটা বলি। আপনি জাস্ট অ্যাডমিনকে বলবেন যে হাউ টু বাইন্ড মাই উইথড্র অ্যাড্রেস, যখন ওটা বলবেন অ্যাডমিন আপনাকে বলবে যে এই আপনার উইথড্র অ্যাড্রেসটা অ্যাডমিনকে সেন্ড করার জন্য, তখন আপনি হচ্ছে অ্যাডমিনকে প্লাস হচ্ছে এই স্ক্রিনশটটাও দিতে বলবে। আপনি হচ্ছে অ্যাডমিনকে আপনার অ্যাড্রেসের এই অ্যাড্রেসটা কপি করে দেবেন, সাথে স্ক্রিনশটটা দেবেন। এটা হচ্ছে বাইন্যান্সের TRC20 ডিপোজিট অ্যাড্রেস। আপনি যদি চান যে আপনি পোলোনিক্সে নেবেন, সেক্ষেত্রে আপনি পোলোনিক্সের অ্যাড্রেসটা কপি করে দেবেন এবং হচ্ছে কিউআর কোডের স্ক্রিন পেজের স্ক্রিনশটটা দেবেন। আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জার নিতে চান সেক্ষেত্রে আপনি সেই অ্যাড্রেসটা দেবেন, দিয়ে হচ্ছে কিউআর কোডের যে পেজটা আছে সেটার স্ক্রিনশটটা অ্যাডমিনকে দেবেন। অ্যাডমিনকে যখন আপনি কিউআর কোডের স্ক্রিনশট এবং অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার কিছুক্ষণ পরে অ্যাডমিন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা বাইন্ড করে দিবে, এখানে আপনাকে বাইন্ড করে দিবে, তখন আপনার উইথড্র অপশানে আসলে এটা এখানে শো করবে। এখন আমরা সাপোজ আমি হচ্ছে উইথড্র করব, উইথড্র করার জন্য কীভাবে উইথড্র করব, আমাদের অ্যাড্রেস বাইন্ড করা শেষ, এ টু জেড শেষ, আমাদের অ্যাকাউন্টে ডলার আছে, এখন হচ্ছে আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা হচ্ছে প্রোফাইলে আসবো, আবার সেন্টারে আসবো, এসে উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর আপনার হচ্ছে এইখানে দেখেন দুইটি অপশান আছে, ব্যাঙ্ক কার্ড এবং USDT। আমরা হচ্ছে USDT উইথড্র করবো, জাস্ট USDT ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা রুপি বসাবো, এখানে দেখেন এন্টার দ্য উইথড্রো অ্যামাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ৮৭০ রুপিতে হচ্ছে $10, এখানে কিন্তু আপনার ডলার শো করবে, দেখেন ৮৭০ দিছি আমি, সমান হচ্ছে $10। আমরা চাইলে $10 এখান থেকে উইথড্রো করতে পারবো। আর এখানে উইথড্রো সাকসেস হতে কত সময় লাগে, উইথড্রো আসলে সাকসেস হতে আমি প্রথম যখন উইথড্রো দিছি তখন প্রায় আড়াই ঘন্টা প্লাস লাগছিল, বাট আমি যখন গত পরশু উইথড্রো দিলাম আমার উইথড্রো হচ্ছে ৫ মিনিটে ওরা আমাকে পেমেন্ট করছে, মানে আমি ৫ মিনিটে উইথড্রো দেওয়ার পরেই হচ্ছে আমি পেমেন্টটা পাইছি, ৫ মিনিট পরেই। আর এখানে হচ্ছে অ্যামাউন্টটা দিবেন, দিয়ে এখানে লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করছেন অ্যাকাউন্ট করার সময় সেই পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এখানে উইথড্রোতে ক্লিক করবেন। এখানে কোনো প্রকার উইথড্রো ফি নাই, তবে আরেকটা কন্ডিশন হচ্ছে এখানে আপনি যদি $10 ডিপোজিট করেন, তার মানে হচ্ছে ৮৭০ রুপি, ৮৭০ রুপির আপনাকে অবশ্যই গেম খেলতে হবে, ট্রেডিং সাইটগুলোতে যেভাবে হয় ঠিক এটাতেও সেম। আর এখানে এর বাইরে আর কোনো কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা রেফার করব কিভাবে, আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে উইথড্রো অ্যাড্রেসটা চাইলে আপনি কিন্তু কাস্টমার সার্ভিসে কথা বলেও অ্যাড করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য দেখেন এখানে ওই যে সেন্টার পেজ আছে, সেন্টার পেজে আসবেন, আসার পর দেখেন এখানে এই যে উপরে কাস্টমার সার্ভিস আইকন আছে, এখানে যাবেন, গিয়ে এখানে দেখেন টেলিগ্রাম আইডি আছে, টেলিগ্রামে যাবেন, গিয়ে আপনি হচ্ছে কাস্টমার সার্ভিসে আবারও টেলিগ্রাম যাবেন, গিয়ে হচ্ছে কাস্টমার সার্ভিসের যে আইডিটা আছে ওনাকে বলবেন যে আপনার উইথড্রো অ্যাড্রেসটা বাইন্ড করে দিতে, এবং তাকেও অবশ্যই আপনাদের এই প্রোফাইলের স্ক্রিনশট অথবা আপনি আইডি নাম্বার প্রোফাইলের স্ক্রিনশট এই দুইটা দিবেন, প্লাস হচ্ছে উইথড্রো অ্যাড্রেস এবং কিউআর কোডের পেজের স্ক্রিনশট। উনি যখন আপনার কাছে অ্যাড্রেসটা চাইবে তখন ওটা দিবেন, দিয়ে হচ্ছে আপনি উইথড্রো অ্যাড্রেসটা উনি আপনাকে সেট করে দিবে কাস্টমার সার্ভিস। এখন আসেন এখানে প্রমোশনাল, মানে হচ্ছে আমরা রেফার করব কিভাবে এবং রেফারের কি কি বোনাস আছে। এখানে রেফারের বোনাসের আমি সিস্টেমটা বলি, রেফারের বোনাসের সিস্টেমটা এখানে অনেক বেশি। আপনি যদি কাউকে রেফার করেন এবং আপনার মেম্বার যদি ডিপোজিট করে $10, তাহলে আপনি পাবেন হচ্ছে ১২৫ RS, যেটার ভ্যালু হচ্ছে প্রায় $1.50 মতো, বা $1.50 কাছাকাছি, এবং যে $10 ডিপোজিট করবে সে পাবে হচ্ছে ৫০ RS, মানে হচ্ছে ৫০ RS মানে $0.50 মতো আর কি, তো সে পাবে $0.50, আপনি পাবেন হচ্ছে প্রায় $1.50 মতো। আর এখানে রেফারের আরও একটা সিস্টেম আছে, আর রেফার বোনাস কিন্তু অটো অ্যাড হবে না, আপনাকে অবশ্যই ম্যানুয়ালি নিতে হবে, যেটা অ্যাডমিন আপনাকে দিবে, যে অ্যাডমিনের আইডিটা আমি দিছি। এই জন্য বলছি যে অ্যাডমিনের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে, অ্যাডমিনের সাথে যোগাযোগ ছাড়া আপনার কোনো কিছু হবে না। তো আপনি রেফার বোনাস নেওয়ার জন্য আপনি হচ্ছে যাকে রেফার করবেন তার আইডি নাম্বারটা নেবেন, সে ডিপোজিট করার পরে তার আইডিটা নাম্বারটা নিয়ে অ্যাডমিনকে দিবেন, অ্যাডমিন হচ্ছে আপনাকে রেফার বোনাসটা অ্যাড করে দিবে। আর অ্যাডমিন এছাড়া নিজেও হচ্ছে যখন আপনার লিঙ্ক থেকে কেউ অ্যাকাউন্ট খোলে, তখন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে অ্যাডমিন অটোমেটিক আপনাকে এসে একটা প্রোমো কোড দিবে, সেই প্রোমো কোডটা আপনি বসিয়ে আপনি হচ্ছে আপনার রিওয়ার্ডটা রিডিম করে নিতে হবে। তো সেই প্রোমো কোডটা কোথায় বসাবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে রেফার লিঙ্ক বের করার জন্য আপনারা দেখেন এখানে প্রমোট নামে একটা অপশন আছে, প্রমোটে আসতে পারেন অথবা প্রমোশন নামে নিচে অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে প্রমোশনাল পেজে নিয়ে আসবে, এই পেজে দেখেন এখানে কপি ইনভাইটেশন কোড আছে, কপি লিঙ্ক আছে, আপনারা কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্কটা কপি হবে, আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন।
যখন আপনার রেফার মেম্বার ডিপোজিট করবে $10, ডিপোজিট করে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবে বা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিবে, তখন অ্যাডমিন আপনাকে হচ্ছে দেখেন এই টাইপের একটা কোড দিবে। এখানে দেখেন অ্যাডমিন আমাকে কিন্তু অলরেডি একটা কোড দিছে, এই যে একটা কোড দিছে। আপনারা কী করবেন, এই কোডটা এখান থেকে কপি করবেন। এইটা কিন্তু 125 RM-এর কোড, আপনি যদি রেফার করেন তখন এই কোডটা আপনাকে দিবে। প্রত্যেকটা রেফারের বিনিময়ে আলাদা আলাদা কোড দিবে। এই কোডটা কপি করবেন, কপি করে আপনাদের অ্যাকাউন্টে আসবেন। আসার পর দেখেন এখানে গিফট কোড নামে একটা অপশান আছে, গিফট কোডে যাবেন। গিফট কোডে গিয়ে আপনারা হচ্ছে এইখানে যে অপশানটা আছে এইখানে আপনারা হচ্ছে সেই কোডটা এখানে বসাবেন, বসিয়ে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনাদের অ্যাকাউন্টে 125 RM যোগ হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনারা এই রেফার কোডটা নেবেন। আর যারা হচ্ছে ডিপোজিট করবে তাদের যে 50 RS রিওয়ার্ড সেটা কিন্তু অটো অ্যাড হবে, সেটার জন্য কোনো কোড ইউজ করতে হবে না। আপনারা হচ্ছে এইভাবে কোডটা ইউজ করবেন। আশা করি রেফারের বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমি হচ্ছে রেফারের কিছু স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা সেই হিসেবে দেখে আপনারা কাজ করতে পারবেন। এখানে হচ্ছে রেফারের কন্ডিশন, আপনার টিম মেম্বার যদি 100 RS ডিপোজিট করে তাহলে আপনি কোনো প্রকার রিওয়ার্ড, সে কোনো প্রকার রিওয়ার্ড পাবে না, আপনি পাবেন হচ্ছে 20 RS। যদি 300 থেকে 499 পর্যন্ত ডিপোজিট করে তাহলে সে কোনো রিওয়ার্ড পাবে না, আপনি পাবেন হচ্ছে 50 RS। এভাবে হচ্ছে যদি 500 থেকে 999 পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে তাহলে সে পাবে 50 RS বোনাস, আপনি পাবেন 125 RS। আর যদি সে 1000-এর উপরে এবং 5000 নিচে পর্যন্ত রিচার্জ করে তাহলে সে পাবে 100 RS এবং আপনি পাবেন 150 RS। এভাবে হচ্ছে আপনার এইখানে হচ্ছে রিওয়ার্ড, রিচার্জের রিওয়ার্ড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সে যদি সেকেন্ড টাইম, আপনি যাকে রেফার করছেন সে যদি সেকেন্ড টাইম ডিপোজিট করে, এখানে হচ্ছে সেকেন্ড টাইম অ্যামাউন্টের বিষয়বস্তু আছে। তো আমি এই দুইটা ছবি আপনাদের সাথে অ্যাটাচ করে দিব আমার পোস্টের সাথে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, ভিডিওতে অলরেডি দেখতেছেন। আশা করি এই সাইট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেছে, যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। অবশ্যই আপনারা যারা ধৈর্য ধরে দেখছেন একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে সাথে থাকবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।